পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। দীর্ঘ ৩০ বছর পর আপন ঠিকানায় তৃতীয় লিঙ্গের রূপা, চোখে মুখে উচ্ছ্বাস। আমরা আগে চান্দাইকোনাতে ভাড়া বাড়িতে থাকতাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের খুশি করছে, আমাদের বাড়ি দিছে, আমাদের নিজের বাড়ি। শুধু রূপা নয়, তার মতো আরও ১৮ জন তৃতীয় লিঙ্গের মানুষের মিলেছে মুজিববর্ষের ঘর। অবসান হয়েছে কষ্টের, নতুন দিনের স্বপ্ন দেখছেন সবাই। আগে তো আমরা ভাড়া বাড়িতে থাকতাম, অনেক ধরনের প্রবলেম হতো, আমাদের মানুষের বাসা ভাড়া দিতে চাইতো না। আমাদের জন্য যে বাসা হতো, ভালো বাসা ভাড়া নিতে গেলে আমরা পাইতাম না। ওই কীরকম একদম বস্তি মতো ওই ধরনের বাসা আমরা পাইতাম, তো ওখানেও অনেক কষ্টে ছিলাম। তারপরে সরকার আমাদের আশ্রয় প্রকল্প করে দেয়, এখানে আসলাম, এসে যে ফল গাছ লাগাইছি, আমরা এখানে উদ্যোক্তা হওয়ার চেষ্টাই আছে আর কি। পরিবার আর সমাজে অবহেলিত এসব জনগোষ্ঠীর জমিসহ বাসস্থানের ব্যবস্থা হওয়ায় খুশি এলাকাবাসীরাও। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করছে এনজিও সংস্থাগুলো। ICDDRB, হিজড়া জনগোষ্ঠী, পুরুষ জনকর্মী এবং OST ক্লায়েন্ট যারা আছে, তাদের জীবনমান উন্নয়নের জন্য এদেরকে আমরা একটা প্যাকেজের মাধ্যমে জার্মান ডক্টরসের অর্থায়নে ICDDRB নিজস্ব তত্ত্বাবধানে সিরাজগঞ্জ সহ সারা বাংলাদেশ 6টি জেলায় আমরা কাজ করছি। পর্যায়ক্রমে সমাজের পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসনও। যে মুজিব শতবর্ষে কেউ ভূমিহীন এবং গৃহহীন থাকবে না। ইতিমধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। রায়গঞ্জের 530টি পরিবারকে 200 শতক জমি সহ সেমি পাকা ঘর তাদের দেওয়া হয়েছে। আর আমাদের যে তৃতীয় লিঙ্গের, ওনাদেরকে আমরা 19টি ঘর দিয়েছিলাম। বর্তমানে ওনারা গরু পালন, ছাগল পালন করে ওনারা নিজেরা স্বাবলম্বী হয়েছে, এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।